প্রতিবেশীর মুরগির বাচ্চাকে সাইকেল চালাতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলেছিল। তাই দেরি না করে আহত মুরগির বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় মিজোরামের একটি শিশু। নিজের সঞ্চিত সব টাকার বিনিময়ে মুরগির প্রাণ বাঁচানোর আবেদনও জানায় সে। ওই শিশুর মানবিকতা দেখে চমকে গিয়েছিলেন সবাই। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার কাহিনী। 24 ঘন্টা ঘুরতে না ঘুরতেই জানা গেল মানবিকতার সেই স্বীকৃতিও সে পেয়েছে। মিজোরামের সাংরাইয়ের বাসিন্দা ডেরেক্সি লালসান হিমাকে পুরস্কৃত করলো তার স্কুল। তাকে দেয়া হয়েছে একটি প্রশংসাপত্র যাতে লেখা ওয়ার্ল্ড অফ অ্যাপ্রিসিয়েশন। ওই প্রশংসাপত্র নিয়ে ডেরেকের ছবি গতকাল বৃহস্পতিবার আবারও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।